আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি, ক্রিকেট অপারেশনস এর দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি। এবার আমাদের তো নতুন NCL এ কিন্তু T20 ইনক্লুড করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় NCL। ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর আমি 6 বছর একটানা রেগুলার খেলেছি। এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আমি জানি যে এর পাশাপাশি আপনাদের কিছু কৌতূহল আছে অ্যাবাউট আমাদের টেস্ট টিম যাবে ভারতে। তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে, এবং মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হওয়ার পরে আমাদের নির্বাচক মণ্ডলীর তরফ থেকে আমরা কেউ একজন হয়তো প্রেস মিট আপনাদের সামনে এই দল নিয়ে কথা বলবো আপনাদের। বেসিক্যালি ন্যাশনাল লিগের জন্য যে প্রাথমিক যে দলটা হয় 30 মেম্বার্সের, তো সেটা থেকে ক্যাপ্টেন এবং কোচকে ডেকে ওদের সাথে কথা বলে আমাদের ফিটনেস ক্যাম্পের জন্য আমরা ওটা থেকেও আরেকটু রিডিউস করি, যে লাইক 20-25 জনের মধ্যে রাখার চেষ্টা করি, যাতে করে কোচের সুবিধা হয় প্র্যাকটিসগুলো করাতে। তো ওইটা মেইনলি আজকে হয়েছে, প্রত্যেক সবগুলো টিমেরই শেষ করলাম এই মাত্র আর কি। তো এই এতটুকু কাজ এই পর্যন্ত হয়েছে। না, আগে 4 দিনের টুর্নামেন্ট হবে এবং ও ফর ইওর ইনফরমেশন, এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আগে যেমন টায়ার 1 টায়ার 2 ছিল, এবার স্ট্রেট ওয়ে হবে, সবার সাথে সবাই খেলবে আর কি। অদূর ভবিষ্যতে আরও প্ল্যান আছে, হয়তো সেগুলো এক্সিকিউট হবে, তা এটা দিয়ে শুরু করা হচ্ছে। এখনও পর্যন্ত সিঙ্গেল লিগ, যেহেতু আমাদের উইন্ডোগুলো আগে থেকেই সেট করা রয়েছে, তো ম্যাচ ইচ্ছা করলেই বাড়ানো সম্ভব হচ্ছে না, জাস্ট বিকজ অফ দ্য মানে টাইম। আর আমাদের বৃষ্টির কারণে যদি আগে 2-1 মাস আগে শুরু করা যেত হয়তো বা সম্ভব ছিল। তো তারপর এটারও প্ল্যান আছে আমাদের, আমরা চেষ্টা করব টাইম বের করার আর কি। লাস্ট 15 ইয়ার্স আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর আমি 6 বছর একটানা রেগুলার খেলেছি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় NCL। এই কথাটা কথায় কথায় উঠে এসছে, বিকজ আপনি খেয়াল করলে দেখবেন 80% ম্যাচের এখানে রেজাল্ট হয় NCL-এ। আমি জানি না, আমি আপনাদেরকে এনকারেজ করবো, আপনারা যদি একটু আসেন মাঠে দেখবেন, খেলা দেখলে ভালোও লাগবে আর এইটা থেকে বের হয়ে আসতে পারবেন। এখন আমি যেহেতু বলছি, তো আমার তরফ থেকে বলা হচ্ছে আপনারা দেখলে, সবাই দেখলে জিনিসটা আমার কাছে মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা ওরকম আর নাই, এখন প্রত্যেকটা প্লেয়ার বেশ কম্পিটিটিভ ওয়েতে NCL খেলছে বলে আমার মনে হয়, এবং উইকেটের ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। স্পেসিফিকভাবে যদি কিছু দরকার হয় সেগুলোরও চেষ্টা করা হবে আর কি। এগুলো এখন ইম্প্রুভ করার জায়গা NCL। জি, ফার্স্ট অফ অল যারা টেস্ট টিমে থাকে, টেস্ট খেলে, তাদের জন্য টাইম ম্যানেজ করা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়। আর একটা আছে যে লোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেটা মেডিকেল টোটালি লুক আফটার করে। তো এটা একটা বড় কারণ। আর আমরা অলওয়েজ এনকারেজ করি যখন যারা ফ্রি থাকে তারা যেন আসে, খেললে টুর্নামেন্টটা আরও নাম হবে, আরও ভালো হবে, বড় হবে। তো এখনও পর্যন্ত যে খুব যে আহামরি হয়েছে, 2-4 জন হয়তো হয়েছে, তারপরেও সেটা দেখা গেছে যে মেডিকেলের কারণ, মেডিকেল থেকে তাদের লোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছে যে কারণে হয়েছে। এইটা আসলে মার্কেটিং বিভাগের ব্যাপার, ওনারা ভালো বলতে পারবে কী হলে সুবিধা হয় কী হলে। বাট আমরা এনকারেজ করি সবাইকে খেলতে এবং আশা করি সবাই খেলবে যারা সুযোগ পাবে। আরও একটা আছে, এবার আমাদের তো নতুন NCL-এ কিন্তু T20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে BPL ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না। তো যেটা চিন্তা করেই করা হয়েছে যে BPL-এর আগে NCL-এর 4 ডেজ ভার্সনের পরেই আমাদের T20 টুর্নামেন্টটা হবে।
ওকে শনিবার ন্যাশনাল টিম নিয়ে আসলে লিপু ভাই কথা বলেছে, আর টি টোয়েন্টি ফরম্যাটটা সিঙ্গেল লিগ হবে এখনও পর্যন্ত সোফার, মানে ওরা যতদূর রেডি হয়েছে। এই ন্যাশনাল লিগের চার দিনের ম্যাচটাও যেমন হচ্ছে ঠিক একই ফরম্যাটে হবে, শুধু ওটা টি টোয়েন্টি হবে, এটা ফোর ডেজ। দেখেন এটা কিন্তু বিপিএল এর প্র্যাকটিস ম্যাচ না, এটা ইটসেলফ আলাদা একটা টুর্নামেন্ট। এটা আমাদের ন্যাশনাল টিমের কথা চিন্তা করে, যাতে করে আরও বেশি টি টোয়েন্টি প্লেয়ার তৈরি হতে পারে, বের হতে পারে, খেলাটার সিস্টেম জানতে পারে, এই জন্য করা আসলে। দেখেন এটা হচ্ছে চেষ্টা করা হবে যেসব প্লেয়াররা এরকম আছে, বেশি প্লেয়ার আছে যে ডিভিশনে যে সেক্টরে, ওইটা নিয়ে অন্য জায়গাতে দিয়ে অন্য জায়গা থেকে যদি আপনার কোনো কিছু দরকার হয় সিলেটের, তো তখন সিলেটে দেওয়া হবে। আবার সিলেট থেকে ফাস্ট বোলার নিয়ে যদি মনে হয় খুলনার দরকার বা রাজশাহী যাদের দরকার হবে, এইভাবেই চেষ্টা করা হচ্ছে আর কি। এখনও পর্যন্ত যেটা আমি জানি যে আমাদের যতগুলো ভেনুতে ন্যাশনাল লিগ হয় সবগুলোই করা হয়েছে, তারপরে আমাদের যেহেতু সাউথ আফ্রিকা সিরিজ আছে টেস্ট সিরিজ, তো ওইটার সময় হয়তো একটু যে ওইটার ডিসাইড হওয়ার পরে ফাইনালি জানা যাবে এনসিএলটা কী হবে। ব্যারিয়ার ক্রিয়েট করলে আসলে কিছু করার নেই, বিকজ যেহেতু আপনার যদি এরকম হয় যে ঢাকা টিমে সব প্লেয়ার আছে এবং ইভেন বেশি আছে, যারা বসে আছে অন্য টিমে, এই ঢাকা টিমে বসে আছে অন্য টিমে, তারা মেইন প্লেয়ার হতে পারে, তো আমরা চেষ্টা করি ওই প্লেয়ারগুলোকে নিয়ে ওই টিমে দিতে, সো দ্যাট আমাদের ভালো প্লেয়ার যেন কোনোভাবে বসে না থাকে। হ্যাঁ এই আর কি। সবাইকে নিয়েই বসা হয় জিনিসটা, কোচ ক্যাপ্টেন ম্যানেজার না ভাইস ক্যাপ্টেন, তো সবাইকে নিয়েই বসে তারপর টিম করা হয়। এনসিএল নিয়ে একটা জাস্ট প্রাথমিক কাজ চলছে, আজকে আমরা প্রত্যেকটা দলের সঙ্গে বসে তাদের পাঠানো যে 30 জন খেলোয়াড়ের যে লিস্টটা ছিল সেখান থেকে আমরা 4 দিন এবং টি টোয়েন্টি ফরম্যাটের জন্য 25 জন করে একটা প্রাথমিক খেলোয়াড় বাছাই করেছি, সেই কাজটাই চলছিল, সেই জন্যই একটু দেরি হয়ে গেছে।